কচুয়া ইউপি সদস্য পদে শপথ নিলেন শেখ হারুনুর রশিদ। চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুজনিত কারণে ও নির্বাচনী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মামলার রায় পেয়ে শপথ নিয়েছেন ইউপি সদস্য শেখ মোহাম্মদ হারুনুর রশিদ। দীর্ঘ আইনি লড়াই শেষে চলতি বছরের 1 মার্চ তিনি চাঁদপুরের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত থেকে মামলায় রায় পান। মঙ্গলবার উপজেলা হলরুমে উপজেলার নির্বাহী অফিসার এহসান মুরাদ তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউপি সচিব জাকির হোসেন মৃধা, ইউপি সদস্য ইউনুস মুন্সি, শরীফ সরকার, আব্দুর জব্বার মোল্লা, হুমায়ুন কবির সুজন, মর্জিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে মামলা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হারুনুর রশিদ। পরে ওই বছরের 28 ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত সিলগালাকৃত ভোট পুনরায় গণনা করে 2 মার্চ চাঁদপুরের নির্বাচনী ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলা চলমান অবস্থায় 2023 সালের 14 জুন ইউপি সদস্য আব্দুল বারেক সর্দার মারা যান।